হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মনসাস ব্লগ চ্যানেল তোমাদের ওয়েলকাম জানি আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি দেখো আমি এখন একটা খুব সুন্দর মন্দিরে এসেছি আজকে তোমরা নিশ্চয়ই জানো আজকে ভ্যালেন্টাইন্স ডে আবার আজকে সরস্বতী পূজা তো সেই কারণে দেখো আমি অনেকদিন পরে আমি এক জায়গায় একটু এসেছি একটা মন্দির মন্দিরটা দেখো কতটা সুন্দর আমি আসলে এই মন্দিরে পূজা দিয়েছি রাধা কৃষ্ণ অনেক অনেক ঠাকুর রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে শ্রী চৈতন্য দেব রয়েছে গৌরাঙ্গ আছে মানে অনেক ঠাকুর রয়েছে তার পুজো টুজো আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে কমপ্লিট করে এবার ওখানে ছেলে ওখানে বদমাইশি করছে ওই জন্য ছেলেকে নিয়ে নিচে নামবো বলে আমি বেরোচ্ছিলাম আমার ছেলে তো নামতে চাইছিল না ওখানে ও কোনো একটা বাটির খুঁজে পেয়েছে সেটা নিয়ে এ করছিলো যাই হোক আমি মন্দির থেকে নেমেছি এবার মন্দিরের নিচের পরিবেশটা দেখো কত সুন্দর কত সুন্দর ফুল টুল একদম মানে সব ফুলের নাম তো আমি জানি না তো কিছু কিছু ফুলের নাম জানি নয়নতারা গোলাপ গাঁদা এই সব ফুল রয়েছে আর দেখো ফুলগুলো খুব সুন্দর যে সব ফুল হয়তো সচরাচর কোথাও দেখা যায় না বা আমরা সচরাচর দেখতে পাই না নামও জানি না অনেক অনেক ফুল রয়েছে ডালিয়া কত নানারকম ফুল আছে চারিদিক ফুল তারপরে গাছপালা একটা মানে যেটাকে বলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা জায়গা মানে দেখলেই মন ভরে যাবে এমনি ঠাকুরের কাছে গেলেই তো আমাদের মন ভরে যায় তারপর যদি আবার এরকম সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাই আজকের দিনে এখানে এসে আমার সত্যি খুব ভালো লাগছিল আর দেখো পিছনে আমার ছেলে আর আমার আমার মশাই ওখানে দাঁড়িয়ে আছে আমার পিছন পিছন আসছিল আর কি আমরা এবার পুজো টুজো হয়ে গিয়েছে আমরা চলে যাবো তাই আমরা একটু একটু ভিডিও শ্যুট করে নিলাম যে এখানে কী কী আছে সব কিছু দেখে আনন্দ করছিলাম দেখছিলাম যে এখানে কী কী আছে সব ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম ওখানে অনেক গাছপালাও রয়েছে সব কিছু দেখছিলাম যাই হোক মন্দিরটা ঠিক এরকম লাগে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে মন্দিরটা আমার দূর থেকে কেমন লাগে আমি ঠিক ততটা ভালোভাবে দেখাতে পারলাম না যাই হোক যেটুকু আর কি দেখাতে পারলাম চলো এবার মন্দিরের পাশের রাস্তাটা একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে চলো দেখো কেমন লাগছে সারাদিকটা যেন সবুজে সবুজে ভরা সব দিক যেন সবুজে ভরা গাছপালায় ভরা আর সুন্দর আর এমনিতে যে মন্দিরের কাকুটা বলেই দিয়েছে একদম তোমরা কেউ ফুল টুল মন্দির ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব চলো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে